প্রিয় ভিউয়ার্স, আমরা আসছি আজকে ঐতিহ্যবাহী চিড়িয়াখানা লেকে। এখানে আগামী দিন খেলা আছে, সুন্দর লেকটা দেখতে খুব চমৎকার পরিবেশ। প্রবীণ শিকারীরা এখানে আছেন। আসসালামু আলাইকুম। বেশি ক্ষমতা হ্যার নওরোজ ক্ষমতা কি আপনি চেয়ে বেশি হ্যার? প্রবীণ শিকারী এখানে আমাদের কাজী জহির ভাই, তার সাথে দেখা হয়ে গেল। উনি আজকে দীর্ঘ 40 বছর যাবৎ চিড়িয়াখানা লেখে বলেন, এবং এই যে বাবুল দাস প্রবীণ শিকারী, এই যে বাবুল পাল প্রবীণ শিকারী, আগামী দিন চিড়িয়াখানায় খেলা আছে। এখানে আজকে চার করার জন্য আসা হচ্ছে, আসা হয়েছে। তো সবাই দোয়া করবেন। সুন্দর পরিবেশ, পানি অত্যন্ত চমৎকার, যার যার পয়েন্ট মাচা করা আছে বিভিন্ন জায়গায়। এখানে আমি এসছি প্রবীণ শিকারী, আমাদের বাংলাদেশের টিকা অ্যাওয়ার্ড প্রাপ্ত শাহনাজ ভুঁইয়ার সাথে, তিনি তার পয়েন্টে হাজির হয়েছেন। আজকে চার করে যাবেন, তারপরে হয়তো আগামী দিন উনি এখানে বসবেন। ওই তো দাঁড়িয়ে আছেন আমাদের শ্রদ্ধা ভাজন শিকারী শাহনাজ ভুঁইয়া, সাথে করাত কাশেম, যার লাড্ডুটা কাটা বাংলাদেশে জনপ্রিয় অত্যন্ত। এই পয়েন্টটা নাকি অনেক চমৎকার। সামনে কচুরিপানা আছে এবং উপরে গাছ আছে, ছায়া হবে সুন্দর। ওইখানে পাখির একটি ঘর দেখা যায়, এটা ঠিক নিচেই অবস্থানটা। চিড়িয়াখানার দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা বাংলাদেশের ফিশিং এর একটা চমৎকার পয়েন্ট। এটা প্রত্যেক মাসের প্রথম শুক্রবারে টিকিট দেওয়া হয়, স্মরণ রাখবেন, প্রত্যেক শুক্রবার, প্রত্যেক মাসের প্রথম শুক্রবার টিকিট দেওয়া হয়। টিকিটের মূল্য অতি সামান্য, মাত্র 2000 টাকা। এই 2000 টাকার বিনিময়ে আপনি সারাদিন এখানে ফিশিং করতে পারবেন। চমৎকার একটি পরিবেশ, চমৎকার পরিবেশে আপনি ফিশিং করে ঢাকার মধ্যে আপনি বিনোদন উপভোগ করতে পারবেন। আমি এই চিড়িয়াখানার সমস্ত শিকারীদেরকে দেখানোর জন্যে আমি লাইভ এসেছি, এবং যারা এই লাইভটা দেখছেন তারা পরিবেশটা দেখে আপনারা উদ্বুদ্ধ হবেন। যারা শৌখিন মৎস্য শিকারী, তারা মাছ শিকারকে পছন্দ করেন, তারা হয়তো আসতে পারেন। আগে আসলে আগে বুকিং দিলে আপনারা সিট পাবেন, পরে আসলে হয়তো ওই তো মাছের ওয়াজ দেখা যাচ্ছে, মাছ প্রচুর মাছ আছে। এবং চার করে গেলে বড় বড় রুই কাতল, তারপরে পাঙ্কাস, ব্রিগেড এবং ব্ল্যাক কার্প ইত্যাদি মাছ ভরপুর। এখানে বড় বড় চিতলও আছে, আপনারা শিকার করতে পারবেন। ইনশাআল্লাহ সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা চিড়িয়াখানা লেকে সুন্দর পরিবেশে ফিশিং করেন। এবং লোকেশনটা দেখাইলাম, এটা ঢাকা চিড়িয়াখানা, মিরপুর 1 নম্বর, মিরপুরে অবস্থিত। এটা বাংলাদেশের ন্যাশনাল মিউজিয়াম, এর ভিতরে 2টি লেক আছে। এটা হচ্ছে দক্ষিণের লেক, উত্তরেও একটা লেক আছে। সব জায়গায় টিকিট হয়, মাঝে মাঝে মাছের ওয়াজ দেখা যাচ্ছে। আমি আরও কাছে এসে দেখাচ্ছি, অনেক দূর, অনেক বড় লেক। তো সবাই যারা দেখছেন, সবাইকে অনুরোধ করতেছি এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আপনারা ভিডিওটি না টেনে
দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।